কিছুক্ষণ আগে তিনি একটা ইন্টারভিউ করেছেন, ওখানে আটকে পড়া একজনের সাথে কথা বলেছেন তিনি, আমরা একটু দেখে আসি। সাততলা কাজ করতেন? হ্যাঁ। আপনার নাম কি? মামুনুর রশিদ। নূর হোসেন? মামুনুর রশিদ। মাহমুদুর রশিদ। মাহমুদুর রশিদ? হ্যাঁ। আপনার এখানে কজন কাজ করতেন এই ফ্লোরে? দুজন। দুজন কাজ করতেন? আমরা হলো স্বামী স্ত্রী। হ্যাঁ ভাই। আমরা স্বামী স্ত্রী। আপনার স্ত্রী কই? স্ত্রী তো আগেই পালাইছে, এখন কোথায় গেছে ভাই আমি তো দেখতে পাই না। ভাই আপনার এই এখানে আশেপাশে কয়জন আপনি দেখছেন যে তারা ছিল, কিন্তু মানে কয়জন কাজ করতেন একসাথে এই একই তালায়? এই তালায় তো আমরা মোটামুটি 25-26 জন কাজ করতাম ভাই। 25-26 জন? হ্যাঁ। কেউ কি বিল্ডিং ভেঙে যখন পড়ছে তখন কি কেউ বেরোতে পারছিল? অবশ্যই দৌড় মারা হয়েছে, এখন বিয়ে গেছে কোন দিকে ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক করতে পারতেছি না। আবার একটু বলেন ভাই। একসঙ্গে যখন ঝনমন করছে তো সবাই তো দৌড় মারছি, আমি কেউ গিয়েছে কেউ আটকা পড়ছে ভাই। আপনার মোবাইল ফোন আছে? আপনি মোবাইল ফোনে কি আত্মীয় স্বজনদের ফোন করছিলেন? আমার কাছে তো এখন মোবাইল নাই ভাই। ও, মোবাইল হারিয়ে গেছে? হারিয়ে গেছে মানে খুব চাপে মনে হয় মোবাইলের কোনো খবর নাই। আচ্ছা ভাই, যে আপনার পাশে যে একজন মারা গেছেন, আপনার পাশে পড়ে আছেন, ওনার পরিচয় জানেন? আচ্ছা, আমরা তো একসঙ্গে কাজ করতাম ভাই, এখন অত পরিচয় দিয়েছেন তো আটকা পড়লো ভাই, কেমন করে কইব। আপনার আশেপাশে আর কেউ জীবিত আছেন? এখন মনে করে গলা শোনা গেল, এখন বর্তমানে পাওয়া যাইতেছে না ভাই। কয়জনের গলা শুনতে পেরেছিলেন আপনি? দুইজনা। হুম, আগা পিছেই তো আছে দুইজনার। হ্যাঁ। আচ্ছা আমিনুর রশিদ ভাই, আপনি ওই একটু অপেক্ষা করেন, সবাই চেষ্টা করছে আপনাদের বাঁচানোর জন্য। আচ্ছা ভাই, আপনি বাঁচান ভাই।